তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যাদের শ্রম এবং উদ্যোগের বিনিময়ে দেশ এগিয়ে যাচ্ছে, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তাদের আরও অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়। সোমবার দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও কথা বলেছেন রাদওয়ান মুজিব সিদ্দিক। এতে পাঁচটি ক্যাটাগরিতে 15 জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। দেশ ও মানুষের কল্যাণে যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছে তাদের সম্মাননা জানাতেই ওই আয়োজন। পাঁচটি ক্যাটাগরিতে 15টি সংগঠন এই পুরস্কার পেয়েছে। এর পেছনে আমার টিম, আমার পরিবার, আমার বাবা মা, তারা সাথে না থাকলে এতদূর আসতে পারতাম না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল, তার এই মূল্যায়নে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় ও বঙ্গবন্ধুর দৌহিত্র পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান। যারা দেশের জন্য পরিশ্রম করছে, তারা নিজেদের সময় দিচ্ছে, অর্থায়ন দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, তারা কারো কাছে হাত পেতে নেয়। তাদের ইচ্ছে হচ্ছে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করা, তারাই হচ্ছে আমাদের এক সোনার বাংলার স্বপ্ন। আপনারা যেইভাবে কাজ করছেন এইভাবেই করে যাবেন, আমরা আপনাদের কাছ থেকে অনেক ইন্সপিরেশন পাই এবং আপনারা থামবেন না। আপনারা যেভাবে কাজ করছেন আপনারা করে যাবেন, আপনারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। সিআরআই এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার এই কার্যক্রমে সম্মানিত অতিথি ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এদেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়। আমাদের যুব সমাজ আমাদের মূল শক্তি। আজকে তরুণরা নিজেদেরকে প্রস্তুত করবে আগামী দিনের জন্য, যেন এই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে আর প্রজন্মের পর প্রজন্ম এই ধারা যেন অব্যাহত থাকে। একটা কথা মনে রাখতে হবে, যে আমাদের স্বাধীনতা অর্জন এর পিছনে তরুণের শক্তি, উদ্যোগ, উদ্যম কাজ করেছে। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন নতুন ধারণা ও উদ্ভাবনকে স্বীকৃতি দিতেই জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।